মাঝে মধ্যে জীবনকে টুকরো কাচের মতো মনে হয়। ছোট ছোট কাচের টুকরো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, জীবনটাও যেন তেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছাতে গিয়েও এলোমেলো হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হচ্ছ। ভালো সম্পর্কগুলো তখনই ভালো থাকে যখন একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান ও ত্যাগ নির্দেশনা থাকে। আর একটা যদি এর মধ্যে একটাও কম হয়ে যায়, তখন সেই সম্পর্কগুলো ভিন্ন রূপে ধারণ করে। একটা কথা সবসময় মনে রাখবে, যেটা তুমি অপরের সাথে করবে সেটা তোমার জীবনও গড়বে, এটাই বাস্তবতা। যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে। কথা হজম করতে শিখুন, এটা বড় একটা গুণ, এটা আপনাকে জীবনে জিততে সহযোগিতা করবে। যেখানে তোমার পায়ে উঠি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনে প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। যখন মানুষের সময় খারাপ চলে তখন মানুষের তার শুধু ভুলই ধরে, হাত নয়, এই বাস্তব সত্য। জীবনে অহংকার করো না, ভাগ্য বদলাতেই থাকে, আয়না সেই থাকে, শুধু ছবিটা বদলে যায়। নিজের বিপক্ষে চুপচাপ কথা শুনে নাও, বিশ্বাস করো সময় একদিন এর উচিত জবাব দিবেই। সুখ হলো সবচেয়ে পৃথিবীর দামি জিনিস, যা সবার ভাগ্যে জোটে না। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। নিজের দোষ লুকিয়ে অন্যের পিছনে বদনাম করার মানুষগুলোর জন্মগত অভ্যাস। নিয়তির কি আজব খেলা, যারা জোর করে অন্যের হক মেরে সম্পদ গড়ে তারা সেই সম্পদ ভোগ করে যেতে পারে না, কিন্তু অন্যের হক মেরে খাওয়ার ফল ঠিকই ভোগ করে। একসাথে বেড়ে ওঠা মানুষগুলো কেমন যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো ভালো চায় না। এ কেমন আজব শহর, আজব সমাজ। কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। কাউকে বুঝতে দিও না তুমি কষ্টে আছো, ওষুধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই আছে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়, শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দিবে। দায়িত্ব যখন আসে তখন নিজের ভালো থাকা ভুলে অন্যের ভালো রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, সব কিছুই চলে, কিন্তু চলার ধরনটা একটু বদলে যায়। মেয়েদের হাসিকে বিশ্বাস করতে হয় না, বেঙে চুরে নিঃস্ব হয়ে তারা হাসতে জানে, চোখের জল মুছে এরা চোখে কাজল দিতে জানে। কষ্টে থেকেও কেমন আছো প্রশ্নের উত্তরে তারা বলে ভালোই আছি। শোনো খোকা, যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়। সত্যের বাহিনী অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতক থাকে। ভীষণ মন খারাপের সময়গুলো একান্তই নিজের, রাতের গভীরতার সাথে হাজারো অনুভূতি যেন বারবার আমাদের জানান দিয়ে যায়, দিন শেষে সবাই একা। কষ্টের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। মনে করি প্রতিটা মানুষের জীবনে অন্তত একবার হলো অভাব, দুঃখ, কষ্ট, বিরহ থাকা খুবই প্রয়োজন, তা না হলে খুব কাছের মানুষগুলো সহজে চেনা যায় না। আমি কখনো অর্থের অভাবে অসহায় নি, অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যে ছলনায়। মানুষের মনটা হয়েছে কবরস্থানের মতো, ভিতরে কি হচ্ছে কেউ জানে না। চেনা মানুষগুলো কত সুন্দর করে রূপ বদলে ফেলে, আমি শুধু দেখে দেখে হাসি আর মনে মনে ভাবি যে এতদিন কাকে এত আপন মনে করেছিলাম। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, যার মন রাখতে না পারবে তুমি তার কাছে খারাপ। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না, এটাই বাস্তবতা।
পৃথিবীর সবচেয়ে আপন হলো চোখের জল, সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাওয়া যায়। ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে একদম এগিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে কিছু স্বার্থপর হতে হয়, নিজের জন্য চিন্তা করতে হয়, নিজের ভালোটা চিনিয়ে আনতে হয়। আর তুমি যদি স্বার্থপর হতে না পারো, তাহলে তোমার থেকে নিচে থাকা মানুষগুলো তোমার টুকরে টুকরে খাবে। বিশ্বাস করো, মুখের উপর সত্য কথা বলতে পারলে কারোর সাথে সম্পর্ক থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস, ফেলে আসা সময় কোনোদিনও ফেরত আসে না, সেটা আমার হোক বা আপনার। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস যোগায়, সেই প্রকৃত জয়ী। আমাদের সমানে দুই ধরনের লোক বেশি দেখা যায়। কে সৎ থেকে সফলতা সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায়, অন্যদিকে আরেক দল সেই সৎ লোকটিকে সফলতার সিঁড়ি থেকে টেনে নামাতে চায়। টাকা দিয়ে সব কিছু কিনা যায়, কিন্তু মনুষ্যত্ব আর বিশ্বাস কখনো কিনা যায় না। মানুষই একমাত্র প্রাণী যে একের অপরকে ঠকিয়ে সবচেয়ে বেশি আনন্দ পায়। রাখতে জানলে কেউ হারায় না, কথাটা যেমন ঠিক, চলে যেতে চাইলেও কেউ আটকানো যায় না, এ কথাটাও ঠিক। সৎ মানুষের সংস্পর্শে থাকো, বুদ্ধি না থাকলেও সময় মতো তার তোমাকে সৎ পরামর্শ দিবে। কিছু মানুষ এত অসহায় হয়ে যায় যে যেখানে তার মূল্য নেই তা যেন সেখানে যেতে হয়। মানুষ স্কুল কলেজে পড়ে যা শিক্ষা পায় তার চেয়ে অধিক শিক্ষা তার বাস্তব জীবনে সমাজ থেকে শিক্ষা পায়, কারণ বাস্তবে সমাজে যা ঘটে তা বইয়ের পাতায় কখনোই লেখা থাকে না। বিনা কারণে আপনার শত্রু যদি দেখেন বেড়ে গেছে, তাহলে মনে করবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। সংসারের বোঝা টানা মানুষটা নিজে একদিন বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা যেন এমন হই, খুব নির্মম, খুব কষ্টের। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি সেটা বলাটাই ভালো।